ভোজ্যতেলের যৌক্তিক দাম নির্ধারণে বাংলাদেশ ট্যারিফ কমিশন ও তেল ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই কমিটি শিগগিরই দাম নির্ধারণ করবে বলেও জানান তিনি। আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখার প্রত্যয় ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন টিপু মুন্সি। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। বেশ কিছুদিন ধরে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার, দফায় দফায় বাড়ছে এই ভোজ্যপণ্যের দাম। তেলের বাজারদর নিয়ন্ত্রণে নিতে রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠকে রমজান মাসে তেল সহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে একমত পোষণ করেন ব্যবসায়ীরা। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই রমজানে আমাদের সরবরাহ আপনার স্মুথ থাকবে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাব পড়েছে দেশের বাজার দরে। তেলের সঠিক দাম নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ধরে নেওয়া যাক যে 700 জায়গায় 1200 মানে অলমোস্ট 75% দাম বেড়েছে, আমাদের দেশেও তার দামে প্রভাব পড়েছে। তো এইটা কিভাবে একটা আন্তর্জাতিক বাজারে যে দাম বাড়লো তার সাথে সমন্বয় করে আমাদের দেশে কি প্রাইসটা হওয়া উচিত সেইটার ব্যাপারে আজকে আলোচনা হলো, এবং এই জন্য আমরা একটা কমিটিও আছে, তারা বসে এটা একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। হাত বদলের ফলে তেলের বাজার দরে যাতে প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়া বাজার স্থিতিশীল করতে বিকল্প হিসেবে টিসিবির মাধ্যমে বেশি করে তেল বিক্রির কথাও জানান তিনি। অনওয়ার্ড যে মিটিংগুলো হবে এই মধ্যশক্তি বা যারা রিয়েলি এর সাথে রিলেট করে না এই সব লোক, যারা ড্রয়িং রুমে বসে পয়সা কামায় নিচ্ছে তেল কোনোদিন হাত দিয়ে দেখে নাই, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এইভাবে ওনারা কথা দিয়েছেন, এটা তারা ওয়ে আউট করবেন যাতে করে যেভাবেই হোক, কারণ এন্ড অফ দ্য ডে আমরা চাই ভোক্তারা যেন রিজনেবল দামে পায়। আসন্ন রমজান মাসের নিত্য পণ্য নিয়ে ক্রেতাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। রমজান সামনে রেখে আমরা সমস্ত ব্যবসায়ী যারা ছোলা বা এইসব জিনিস আনে তাদের কাছ থেকে আমরা রিপোর্ট পাবো, বাংলাদেশ ব্যাংক আমাদের রিপোর্ট করবে। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।